নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সেমিফাইনালের ফার্স্ট লিগের শেষ মুহূর্তে গোল হজম করে এক এক ড্র করার পর আগামীকাল সেকেন্ড লিগে আবার মাঠে নামছে মোহনবাগান। আর আগামীকালের ম্যাচটা দুটো টিমের কাছেই ডু অর ডাই ম্যাচ, কারণ দুটো টিমই চাইবে প্রথমবার আইএসএল ফাইনালে উঠতে। আর কোনো কারণে যদি কালকের ম্যাচটা নির্ধারিত সময় ড্র থাকে তাহলে সেটা প্রথমে 30 মিনিট এক্সট্রা টাইম খেলতে হবে, এবং সেখানেও ড্র হলে সেটা টাইব্রেকারে চলে যাবে। এবং দুটো টিমের পারফরমেন্সের দিক থেকে দেখলে সমান জায়গাতেই রয়েছে, মানে আগে থেকে কাউকেই ফেভারিট বলে ধরা যাবে না এই ম্যাচে। মোহনবাগান ডার্বি জয়ের পর থেকেই একটু ছন্দ হারিয়েছে, পরপর তিনটে ম্যাচ তারা জয়ের মুখ দেখেনি, এমনকি লাস্ট দিনও 93 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে লাস্ট মুহূর্তে গোল হজম করে ম্যাচটা ড্র করতে হয়েছে। উল্টো দিকে নর্থ ইস্ট রয়েছে দারুণ ছন্দে, তাদের বিদেশি কোচ জেরার্ড নাসকে স্যাক করে খালিদ জামিলকে দায়িত্ব দেওয়ার পর থেকেই আনবিটেন রয়েছে নর্থ ইস্ট। গ্রুপ লিগের লাস্ট 10টা ম্যাচ ছাড়াও সেমিফাইনালের ফার্স্ট লিগেও শেষ মুহূর্তে গোল করে আনবিটেন তকমাটা ধরে রেখেছে তারা। আর এই সিজনে মোহনবাগানের সাথে টোটাল তিনটে ম্যাচ তাদের দেখা হয়েছে এখনও অবধি, তার মধ্যে মোহনবাগান প্রথম ম্যাচ 2-0 গোলে জিতেছিল, রিভার্স লিগে নর্থ ইস্ট আবার 2-1 গোলে হারিয়ে দেয় সবুজ মরুন শিবিরকে, আর লাস্ট ম্যাচটা তো ড্র হয় 1-1 গোলে। তো এই গেল দুটো টিমের স্ট্যাটস। তো এবার চলে আসবো কালকের ম্যাচে মোহনবাগান কেমন দল নামাতে পারে সেই বিষয়ে। তো লাস্ট ম্যাচের থেকে অবভিয়াসলি কিছু চেঞ্জ দেখা যাবে কালকের ম্যাচে। তো গোলে খেলবেন সেই অরিন্দম ভট্টাচার্যই, ডিফেন্সে কাল আবার ফিরতে পারেন তিরি, কারণ তিরির খারাপ ফর্মের জন্য হাবাস তাকে বসিয়ে দিয়েছিলেন, এবং সেন্ট্রাল ব্যাকে কার্ল ম্যাকিউয়ের সাথে প্রীতম কোটালকে জুড়ে দিয়েছিলেন। তো সারা ম্যাচ মোটামুটি ভালোই খেলেছিল তারা, কিন্তু শেষ মুহূর্তের ভুলে গোল হজম করতে হয়। তাই কালকের ম্যাচে সেন্ট্রাল ব্যাকে তিরি ফিরবেন, কিন্তু সন্দেশ সিংহান কালকের ম্যাচেও অ্যাভেলেবেল থাকবেন না, তার চোট এখনও কমেনি। সামনে এফসি কাপ আর ফাইনাল যদি ওঠে সেই কথা ভেবে ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চাইছে না। তো তিরির সাথে খেলবেন প্রীতম কোটাল সেন্ট্রাল ব্যাকে, আর রাইট ব্যাকে চলে যাবেন প্রবীর দাস, লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস, আর কার্ল ম্যাকিউ আবার ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে যাবেন। আগের দিন তিনি তার পজিশনে ছিলেন না বলে মাঝ মাঠে সেরকম ব্লক হচ্ছিল না, খুব সহজেই লুইস মাচাদো আপুয়া এরা ঢুকে পড়ছিলেন বক্সে। আর একটু ওপরে খেলবেন লেনি রড্রিগেজ, তো আগের দিন তাকে কার্ল ম্যাকিউয়ের জায়গায় খেলতে হয়েছিল। তিনি জেনারেলি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন, তো আগের দিন সেই পজিশনে ছিলেন না বলে ফরওয়ার্ড লাইনে সেভাবে বল সাপ্লাই করতে পারছিলেন না তিনি, এর ফলে রয় কৃষ্ণাকে বারবার নিচে নেমে আসতে হচ্ছিল। রাইট উইং ও লেফট উইংয়ে খেলবেন মনবীর সিং ও ডেভিড উইলিয়ামস, এবং ফরওয়ার্ড লাইনে রয় কৃষ্ণার সাথে থাকবেন মার্সেলিনিও। রয় কৃষ্ণা ডার্বির পর থেকে গোল না পেলেও তিনি কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন, অ্যাসিস্ট করছেন, নিচে নেমে দলকে সাহায্য করছেন। তবে মার্সেলিনিও ডার্বিতে চোট পাওয়ার পর থেকেই নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না। তবে হাবাসের হাতে অনেক প্লেয়ার রয়েছেন, তাদেরকে তিনি যখন তখন ইউজও করতে পারেন, যেমন জয়স্টনে কোমল থাটালের মতন জুনিয়র প্লেয়াররা তো বেঞ্চেই বসে থাকেন, আর সন্দেশ সিংহানের মতন এডু গার্সিয়াও কালকের চোটের কারণে ছিটকে গেছেন, তার গোড়ালিতে পুরনো জায়গায় আবার তিনি চোট পেয়েছেন। তবে কালকের ম্যাচটা যে খুব একটা অ্যাটাকিং ফুটবল খেলা হবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ কেউই চাইবে না যে ম্যাচটা হারতে। দুটো দলই চাইবে তাদের ঘর গুছিয়ে অ্যাটাকে উঠতে, আর খালিদ জামিল আর হাবাস দুজনের টক্কর তো এই মুহূর্তে সেরা টক্কর, কারণ খালিদ জামিল একটা ম্যাচও হারেনি আর হাবাসও তিনিও হারতে একদমই পছন্দ করেন না। তো সেই ম্যাচটা মানে খুব উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে, এবং এটা নকআউট ম্যাচ, প্রয়োজন পড়লে তারা টাইব্রেকার অবধিও করাতে পারে, কিন্তু তারা একদমই চাইবে না যে গোল খেয়ে প্রথমেই ম্যাচ থেকে হারিয়ে যেতে। তবে এই দুটো টিম খুব করে চাইছে প্রথম আইএসএল ফাইনালে উঠতে, কারণ নর্থ ইস্ট 6 বছর খেললেও কোনোদিন আইএসএল ফাইনাল খেলেনি, আর মোহনবাগান তো প্রথমবার এই বছর এসেই সেমিফাইনাল খেলছে। তো দুটো টিমের কাছেই ফাইনালে ওঠার একটা হাতছানি রয়েছে প্রথমবার। তো এবার দেখা যাক হাইল্যান্ডার্সের সবুজ মেরুন ঝড়ে উড়িয়ে দিতে পারে কি না। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।